বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকে, দেশের কোভিড পরিস্থিতি বা করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা, পরীক্ষার বিপরীতে শনাক্তের হারের সংখ্যা সবই উন্নতির দিকে। টিকাও আসতে শুরু করেছে নানান সূত্র থেকে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী 2 ডোজের মধ্যে যে সময়ের ব্যবধান সেটি কমিয়ে আনবার কথা বলেছেন। কোভিড পরিস্থিতি বাংলাদেশে খারাপ হবার পর থেকে, গত বছরের মার্চের পর থেকে, 17ই মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এবং শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা যেতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে তারা খুলবেন সেটি নিয়ে পরিকল্পনা করছেন, প্রধানমন্ত্রীও সেরকম একটা আভাস বা ইঙ্গিত দিয়েছে। বলা যেতে পারে যে কোভিড পরিস্থিতি মোটামুটি সন্তোষজনকভাবে, ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত খারাপের দিকে ক্রমাবনতিশীল, এবং গত কয়েক বছর ধরে যে ডেঙ্গু হচ্ছে সেই বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এবারে ডেঙ্গুতে আমরা দেখতে পাচ্ছি এবছরে, এবং এটি আরও কতটা খারাপের দিকে যাবে সেটি নিয়ে আশা ব্যঞ্জক তেমন কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কোভিড একটি ছোট্ট অণুজীব, অদৃশ্যমান, তার বিরুদ্ধে লড়াই করাতে কঠিন, এবং এর আগে পৃথিবী কখনো এই অণুজীবটিকে দেখেনি। কিন্তু ডেঙ্গু যে কারণে হয়, যে এডিস মশার কারণে, সেই এডিস মশা অত্যন্ত পরিচিত একটি শত্রু বলা যেতে পারে, কিন্তু তাকে কেন নিধন করা যাচ্ছে না তার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় বরাদ্দ থাকা সত্ত্বেও সেটি একটি বড় প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। উত্তর দেবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এন্টোমোলজিস্ট এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে নিজ বাসভবন থেকে আলোচনায় যুক্ত হচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম শরফুদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর শরফুদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কোভিড পরিস্থিতি কী মনে হচ্ছে? আপনি তো দেশের সর্বোচ্চ মেডিকেল বিদ্যাপীঠের উপাচার্য, নিজে একজন চিকিৎসক, আপনি দেখছেন, এবং সেই সঙ্গে সরকারি ভাষ্য তো আমরা নানানটা যেসব পাচ্ছি, সরকারি তথ্যও পাত্য, সেগুলো নিয়ে সবসময় অবশ্য বিশ্বাসযোগ্য না অনেকের কাছে মনে হয়, কিন্তু তারপরে সব মিলে কী মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্নের জন্য। আমরা প্রথম দিকে, আপনি জানেন যে গত বছরের যে করোনা, এবছরের করোনার মধ্যে অনেক পার্থক্য। আগে এক বাড়িতে একজন আক্রান্ত হলে সেই বাড়িতে অন্যরা ভালো থাকতো, এবছর একজন আক্রান্ত হলে এই ডেল্টা ভেরিয়েন্টে ওই বাড়ির সবাই আক্রান্ত হয়, যার ফলে প্রাথমিক পর্যায়ে ঠিক দিল্লির মতো আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে ডেল্টা করোনার কারণে, করোনা ডেল্টা ভেরিয়েন্টের জন্য অনেকেই আক্রান্ত হয়েছিল, এবং আমাদের মৃত্যু হার প্রথম বছর, গত বছর 30 থেকে শুরু করে 80 পর্যন্ত উঠেছে, আর এবছর 100, 150, 200, 250 পর্যন্ত উঠে গেল। এই যে অবস্থাটা, এটা কিন্তু মৃত্যু হার বেশি হওয়ার কারণ ছিল। আগে আপনি জানেন, আগের করোনা আমাদের ঢাকা শহরে অনেকে বলতো শুধু বড় লোকদের হবে, সেই করোনা ডেল্টা ভেরিয়েন্টটা কিন্তু গ্রামে পর্যন্ত ছড়িয়ে গেল। গ্রামে ছড়িয়ে পড়ার পরে আমরা যে জিনিসটি দেখতে পেলাম, যে করোনার কারণে ঢাকা শহরে অক্সিজেন স্যাচুরেশন শব্দটা মানুষ শিখে ফেলেছিল, অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে কেনা শুরু করে দিয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে কি হয়েছে, গ্রামাঞ্চলের মানুষ এই একটু জ্বর হলে মনে করে এটা জ্বর সর্দি কাশি, যখন শ্বাসকষ্ট হতো, যখন দেখা যেত যে তার লাং বা ফুসফুসের অর্ধেক শেষ হয়ে গেছে, তখন তারা কিন্তু উপজেলা লেভেলে গিয়ে, উপজেলা লেভেলে গেল, সেখানে তারা চিকিৎসা না পেয়ে গেল জেলা লেভেলে, সেখানেও পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে যেত মেডিকেল কলেজগুলোতে, যেমন রাজশাহী এবং রংপুরে মৃত্যুর হার আমরা তখন দেখেছি। পরবর্তী পর্যায়ে আমাদের ঢাকা শহরে আসা শুরু হলো। আমি আমার হাসপাতালে দেখেছি যে বাইরের রোগীরাই, আমাদের এখানে নরসিংদী হোক, নারায়ণগঞ্জ হোক, অথবা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এসবের রোগী আমাদের এখানে আসা শুরু করল, এবং 60-70% রোগী ছিল ঢাকার বাইরে। আমরা একটা পর্যায়ে এসে, আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা 3টি কাজ করলাম, বেড বাড়ালাম, আইসিইউ বাড়ালাম, এবং আমি একটা ফিল্ড হাসপাতাল তৈরির ব্যাপারে সরকারের সহযোগিতা আমরা করেছি। আমি অ্যান্টিবডি টেস্ট করলাম, যেখানে 98% অ্যাস্ট্রাজেনকার পরে আমরা পেয়েছি অ্যান্টিবডি হয়েছে, আমরা জেনোম সিকোয়েন্সিংয়ে আর 90% পেয়েছিলাম এই ডেল্টা ভেরিয়েন্ট। এখন অনেকে ভাবছে আমরা কি মুক্ত হয়ে গেলাম, তাদের জন্য আমি জানাই, আপনি জানেন যে লেটেস্ট গতকালকে
একটা স্টাডি পেলাম যে ইউএসএ এবং ইউকেতে আবার বৃদ্ধি পাচ্ছে এবং কেরালাতে আবার বৃদ্ধি পেয়েছে, যে ভিয়েতনাম একসময় কিন্তু খুব কম ছিল সেখানেও বৃদ্ধি পাচ্ছে। এই কথাগুলোর অর্থ হলো যে এই যে 3 থেকে 4 মাস লাগে একটা শুরু হয়ে শার্প রাইজ শার্প ফল, এই যে ভেরিয়েন্টগুলো আসে করোনা ভাইরাসে, এটা প্রথম পর্যায়ে কিন্তু অনেককে আক্রান্ত করে, পরবর্তী পর্যায়ে এর ভিরুলেন্সটা একটু কমে আসে, এবং এখনো যে কমে গেছে একদম তা বলবো না, তবে আগের চেয়ে ভিরুলেন্স কমে যাওয়াতে আমরা যদিও রাস্তায় দেখি যে অনেক মানুষ ঘুরছে, মাস্ক পরছে না এখনো 20-30% মানুষ, সেই অবস্থায়ও আমাদের মৃত্যু হার কমার পিছনে এবং সংক্রমণের হার কমার পিছনে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভিরুলেন্সটা একটু কমে এসেছে। তবে আরো যে অন্য ভেরিয়েন্ট আসবে না, ল্যামডা ভেরিয়েন্ট এখনো আছে, আবার কোন ভেরিয়েন্ট এসে পৌঁছায়, নাইজেরিয়ান ভেরিয়েন্ট, কলম্বিয়ান ভেরিয়েন্ট, এসব যদি এসে পৌঁছায় পরবর্তী পর্যায়ে কিন্তু আবার এই সংক্রমণের হার বাড়বে। তাই সতর্কতার জন্য বলবো আমরা মাস্ক পরবো, স্বাস্থ্যবিধি মানবো, এবং আমরা টিকার ব্যাপারে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সফলতা দেখিয়েছেন, আমরা আশা করি সব মানুষকে আমরা 80% লোককে টিকার আওতায় আনতে সক্ষম হব। যদি আমরা জনসন অ্যান্ড জনসনের 7 কোটি পাই আগামী মার্চের মধ্যে, তাহলে কিন্তু আমরা সবাইকেই টিকা দিতে সক্ষম হব। আপনি যথার্থই বলছিলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি লোককে আমরা দিতে পারবো। 8 কোটি লোকের সংখ্যা কিন্তু 25 ঊর্ধ্ব, 25-এর নিচে যারা আছে 18 থেকে 25 তাদের সংখ্যা হবে 4 কোটি, অর্থাৎ আমরা সবাইকেই টিকার আওতায় আনতে পারবো আগামী মার্চের মধ্যে, এটা আমি আশাবাদী। কারণ আমরা যেহেতু এখানে টিকা তৈরি করব, যেহেতু আমরা কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাবো, আমাদের কিনা টিকা যেটা অ্যাস্ট্রাজেনেকা রয়েছে ভারতে সেখান থেকে 2.5 কোটি পাবো, আমার বিশ্বাস সিনোফার্মের যে টিকা আমাদের আসার কথা 2-3 কোটির মতো সেটাও আমরা পেয়ে যাব। আশা করি আমরা টিকা দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে করোনা মুক্ত হতে পারবো। কারণ হলো যদি এখন আমি টিকার অপেক্ষায় থাকি আর মাস্ক না পরি, টিকা হয়তো আমার ভাগ্যে নাও জুটতে পারে। সেই কারণে স্বাস্থ্যবিধি মানার প্রতি আমি আবারও সবাইকে জোর দেবো, এবং মৃত্যুর সংখ্যা কমছে বলে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য, সুরক্ষার জন্য কি ধরনের পদক্ষেপ এখন আসলে রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত? একটি তো হচ্ছে মাস্ক পরা ইয়ে করা, কিন্তু অন্য ভ্যারিয়েন্ট গুলো যেন ঢুকতে না পারে তার জন্য কি পদক্ষেপ নেওয়া পরামর্শ? এই ক্ষেত্রে আমি বলি যে আসলে এই এটা তো একটা গ্লোবাল ডিজিজ, অন্য দেশ থেকেই কিন্তু আমার দেশে আসবে। প্রথমে যেমন ইতালি থেকে এসেছিল আপনি জানেন, যেটা আমরা টুলারবাগ এবং শিপট্রাক এই দুটো জায়গায় কিন্তু আমরা তখন লকডাউন করে সফল হয়েছিলাম। এখন আমি মনে করি এই বাইরে থেকে যারা আসবে তাদেরকে অবশ্যই এয়ারপোর্টে আসার ব্যাপারে স্ট্রিক্টনেস, তাদেরকে কোয়ারেন্টাইন করা, আইসোলেশন রাখা, টেস্ট করা, এই জিনিসগুলো কিন্তু অব্যাহত রাখা দরকার। আর যতটা পারা যায় আমাদের দেশের লোকও সেই সব দেশে যখন যাবে ভ্যাকসিনেটেড হয়ে যাবে, যেসব দেশে এই ধরনের করোনা আক্রান্ত আছে, যেমন মালয়েশিয়া, যেমন ধরেন সৌদি আরব, এসব জায়গায় যাওয়ার সময় আমাদের টিকা নিয়ে যেতে হয়, ওরাও যখন আমার দেশে আসবে যেন ও দেশ থেকে টিকা নিয়ে আসে, এটার একটা পূর্ব শর্ত থাকবে। 2 নম্বর, আমরা প্রত্যেকের টেস্ট করব, টেস্ট করে পজিটিভ পেলে আমরা তাদেরকে আইসোলেশনে রাখবো, এই একটা জিনিস। আর বর্ডার এরিয়ায় ভারতের সাথেও আমাদের যে বর্ডারে উইদাউট আমি মনে করি যে ইমিগ্রেশন ছাড়াও যারা যাতায়াত করে তাদের ব্যাপারেও আমার মনে হয় লোকাল অথরিটি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখনো কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ভারতে আবার করোনার কেরালাতে যেভাবে বাড়ছে বলে আমরা শুনলাম, সেটা যদি সত্যিকার অর্থে আবার ওই রকম ভাবে ছড়িয়ে পড়ে তাহলে ওরা কিন্তু টিকা নিয়েছে 80% কেরালায়, তারপরেও হয়েছে। সুতরাং আমরা টিকা নিলেই যে মুক্ত থাকবো তেমন কোনো কথা নেই, সরকারকে সেই ক্ষেত্রেও বর্ডার এরিয়া এবং এয়ারপোর্টে আরো কড়াকড়ি আরোপ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আসবো আবার আপনার কাছে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আপনার কাছে পরিস্থিতি কি মনে হচ্ছে, আপনি নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন ব্যক্তিগতভাবে, তো শুনতে চাই। আসলে আমার কাছে এই COVID-19 একটা রহস্যময় ভাইরাস, রহস্যময় ডিজিজ। কারণ আপনি দেখুন যে অনেক দেশে কিন্তু অনেক ঢেউ ওয়েভ আসছে, যেমন ইরানে 5 বার হয়েছে, গ্লোবালি কিন্তু কয়েকবার হয়েছে, এটা কখন যে শেষ হবে ধারণা করা যায় না। যেমন যুক্তরাষ্ট্রে প্রায়
50% লোকের কিন্তু আপনারই হয়ে গেছে, ভ্যাকসিনেশন করা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু হঠাৎ করে আবার কয়েকটা স্টেটে বেড়ে যাচ্ছে, এই ভারতে কমে আসছে, এই রিজিয়নে কিন্তু মালয়েশিয়া ছাড়া সব দেশেই কিন্তু কমে আসছে এই সংক্রমণের হার, বাংলাদেশেও কমে আসছে। এটা একটা শুভ সংবাদ আমাদের জন্য, কিন্তু শুভ সংবাদ হলেও যে কোনো রকমের শৈথিল্য দেখানোর কোনো কারণ নাই, কারণ আবার হঠাৎ করে বেড়ে যেতে পারে। এখন আমি মনে করি যে এই যে বর্তমানে আমাদের মাত্র 7.5% লোকের টিকা দেওয়া হয়েছে, যদি ধরে নেওয়া হয় যে সবগুলি টিকাকে দুই ডোজ দেওয়া হয়েছে, 7.5% হয় নাই, কিন্তু যে টিকাটা অ্যাডমিনিস্টার করা হয়েছে ধরা হয় যে 7.5% লোকের টিকা দেওয়া হয়েছে। এটা আপনার যদি 10% দিতে হয় এবং যে রেটে দিচ্ছেন 2.5 লক্ষ লোকের মতো টিকা দেয়, তাতে কিন্তু আরও 4 মাস লাগবে টিকা। এখন তো গণটিকা বন্ধ করে দেওয়া হচ্ছে, গণটিকা আসলে গণটিকা ওইভাবে যে একটা মানে নানাবিধ ঝামেলা হয়ে যায়, গণটিকাটার থেকে রেজিস্ট্রেশন করে টিকাটা দেওয়াটাই ভালো। কারণ বাংলাদেশের টিকা দেওয়ার সক্ষমতা কিন্তু আছে, বাংলাদেশ টিকা দেওয়ার যে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার, এগুলি কিন্তু আছে। সমস্যা হয়েছে যে আমাদের টিকার সাপ্লাইটা এখনও কিন্তু যা বলা হচ্ছে সব জায়গার থেকে যে টিকা আসবে ঠিক টাইম মতো, এটা কিন্তু বলা যায় না। টিকা নিয়ে নানাবিধ রাজনীতি হচ্ছে, অর্থনৈতিক বিষয় আছে, তারপরে আপনার প্যাটেন্টের বিষয় আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সও আছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শুধুমাত্র টিকার উপর নির্ভর করলেই হবে না, কারণ টিকা আমরা ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছে সিলভার বুলেট, একবার টিকা দিলে মনে হয় সব ই হয়ে গেল, কিন্তু প্রমাণিত হচ্ছে জায়গায় জায়গায় যে টিকা দেওয়ার পরেও অন্য ভ্যারিয়ান্ট এসে সেটাকে নস্যাত করে দিচ্ছে টিকার যে গেইনটা, যেমন কেরালার কথা প্রফেসর আহমেদ যেটা বললেন। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের যে মাস্কের বিষয়টা, মাস্ককে একেবারেই বাধ্যতামূলক করা দরকার, কারণ দুজন লোক যদি মাস্ক পরা থাকে তাহলে কিন্তু ইনফেকশনের চান্স অনেক কমে আসে। আর একটা বিষয় হচ্ছে কি যে এই যে আপনার যে অ্যান্টিজেন টেস্ট আছে, কিন্তু খুব সহজে অল্প খরচে করা যায়, সেটা যেমন জার্মানিতে আপনার যেখানে কেউ লোকজন যায় তারা কিন্তু সাথে সাথে অ্যান্টিজেন টেস্ট করে নেয়, এবং এটা খুব সস্তা এবং ইজি টু ডু, এই টেস্টগুলিও করা দরকার। এই কারণে যখনই আপনি টেস্ট করবেন, আপনি যখনই ডায়াগনোস্ট হবেন, তখনই কিন্তু এক ধরনের আইসোলেশন এসে যায় তার ভিতরে, মানসিকভাবে এসে যায় যে আমার করোনা হয়েছে, আমি একটা রুমে থাকি, অর্থাৎ স্প্রেডিংটা কমে যায়। সুতরাং আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমি বলতে চাই, এটা প্রফেসর আহমেদ হয়তো বিষয়টা আরও ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে আমাদের যেহেতু টিকা লিমিটেড এবং যেসব জায়গায় আপনার টিকা, যেসব জায়গায় ইনফেকশনের রেট খুব বেশি, সারা বাংলাদেশ কিন্তু সমানভাবে একরকম না। যেমন শিবচরে প্রথমে তো ওটা ছিল এপি সেন্টার হয়ে গেল, কিন্তু এখন দেখা গেলো কি গত কয়েক মাসে কিন্তু শিবচরে বেশ কিছু রোগী মারা গেছে, শিবচরে কিন্তু বহু লোক মারা গেছে, আমার পরিবারের ভিতরে কয়েকজন এই কোভিডে মারা গেছে। তার মানে হচ্ছে কি ওই জায়গাটায় মনে হয় এন্ডেমিক হয়ে গেছে, লোকালি এন্ডেমিক হয়ে গেছে এই কোভিডের জন্য। এরকম আরও অনেক জায়গা আছে, ঢাকা যেমন একটা এন্ডেমিক এলাকা কোভিডের জন্য। সুতরাং যেসব জায়গায় কোভিড ইনফেকশন পারসিস্টেন্টলি হাই, সেসব জায়গায় প্রায়োরিটি বেসিসে যদি আমরা টিকা দেই, তাহলে কিন্তু আপনি ইনফেকশনটাকে কমিয়ে আনতে পারবেন, মানে টিকাটার খুব সদ্ব্যবহার করা হবে। এটা একটা বিষয়। আর কোভিডের বিষয় আর একটা, যেটা আমি সবসময় বলে আসতেছি, যেটা একটা অনেকটা বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত মানে হচ্ছে কি যে মুখের থেকে যে আমার যে নিঃশ্বাস যাচ্ছে বা আমি যে আমার এক্সপেল করছি যে ড্রপলেট যাচ্ছে, সেই ড্রপলেটগুলি কিন্তু এয়ারবর্ন হয়ে যায়, এবং সেই ড্রপলেট ডায়নামিক্সটাও কিন্তু ডিফারেন্ট। আপনার ড্রপলেটসের যে যদি ছোটো সাইজ হয়, সে বাতাসে শুকিয়ে যায়, শুকিয়ে যে এত ছোট হয়ে যায়, তখন তার যে ড্রপ নিচে পড়ে যাওয়ার যে একটা ভেলোসিটি সেটা আর থাকে না, তখন ভেসে বেড়ায়। এখন এই ভেসে বেড়ানোটা হলো স্টেইল এয়ার, যে আর আপনার আবদ্ধ ঘরে বাতাস কিন্তু স্থির থাকে, স্থির বাতাসে যদি আপনার কয়েকজন লোক বসে আলাপ আলোচনা করে, তাদের ভিতরে যদি কোনো লোকের ইনফেকশন থাকে এক বা একাধিক, তাহলে কিন্তু সবাইরই ইনফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটাকে সুপার স্প্রেডিং ইভেন্টের মতো হয়ে যায়। সুতরাং এই যে বিষয়টা, যে অনেক অনেক সায়েন্টিস্ট কিন্তু মেডিকেল কমিউনিটির অনেক সায়েন্টিস্ট বলছেন যে ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বাহিরে গেলেই মাস্ক পরুন, এই কথাটার থেকেও বড় কথা হচ্ছে কি
আপনি যখনই আবদ্ধ ঘরে লোকজনের সাথে কথা বলছেন, ঘোরাক্ষরেও আপনার সেই মাস্ক আপনি খুলবেন না, এবং কি ওই যে যে অফিসে যে চা খাওয়ার একটা ই করে মাস্ক পরে আসে, লাস্ট মোমেন্টে এসে সবাইকে চা দিল, বিস্কুট দিল, সবাই দল বেঁধে খাচ্ছেন, এটাও এটা কিন্তু বন্ধ করা উচিত। অ্যাকচুয়ালি যে অফিসের যে মিটিংগুলি, অফিস বা যেখানেই হোক, সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা উচিত। যদি ভেন্টিলেশন থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনফ্যাক্ট 1% ইনফেকশন বাইরে হয় না, কারণ সেখানে বাতাস প্রবাহমান, সেখানে সূর্যের আলোক আছে এবং অনেক স্পেস, কিন্তু ঘরের ভিতরে স্পেস কিন্তু লিমিটেড। সেই জন্য এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি বলবো, যে প্রফেসর শরফুদ্দিন আহমেদ সাহেবকেই উদ্দেশ্য করে বলবো, যে আমাদের যে মেডিকেল কমিউনিটি যারা রিসার্চ করেন, মেডিকেল রিসার্চার, প্র্যাকটিশনার না, রিসার্চাররা কিন্তু একটা বিষয় আমাদেরকে, আমরা যারা লেম্যান বা সাধারণ পাবলিক, তাদেরকে এই বিষয়টা তারা বলতে পারেন নাই বা বলেন নাই, তারা হয়তো করছেন, যে কোন কর্মক্ষেত্রটা সবচেয়ে বেশি রিস্কি, কোথায় কাজ করলে সবচেয়ে আমি আমার ই হতে পারে, মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন ব্যাংকাররা, ব্যাংকাররা কিন্তু 170 ব্যাংকার কিন্তু মারা গেছে এই কোভিড হয়ে। পক্ষান্তরে যারা বিকাশের দোকানদার, যারা বাইরে কাজ করেন বিকাশে, তারা কিন্তু ব্যাংকারের থেকে সংখ্যাও বেশি, অনেক লোকের সাথেও তাদের ইন্টারাকশন হয়, তাদের আমি ইনফর্মালি খোঁজ করে দেখেছি, তাদের ভিতরে করোনা কম। অর্থাৎ এই যে ব্যাংক একটা কর্মক্ষেত্র যেখানে এয়ার কন্ডিশন, অনেক লোক আসে, তাদেরকে যদি ইনস্ট্রাকশন দেওয়া যেত বা বলা হতো যে এটা একটা হাই রিস্ক এলাকা, আপনি সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করুন, ভেন্টিলেশনের জানলা দরজা খুলে দিতে হবে, তা না, আপনার ভিতর থেকে বাতাস দরজা দিয়েও বের করে দেওয়া যায় ইচ্ছে করলে, এই ভেন্টিলেশনের যদি ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রগুলিকে আপনি কিছুটা নিরাপদ করতে পারেন। আবার কিছু কিছু কর্মক্ষেত্র আছে, সেগুলিকে একেবারে আপাতত বন্ধই রাখতে হবে। যেমন আপনার এই পার্লারের ভিতরে অনেকক্ষণ থাকে, সেখানে বাতাস আটকানো থাকে, এয়ার কন্ডিশন, পার্লার তো সব এয়ার কন্ডিশনই হয়, সুতরাং, এবং মুখের কাছে আসে কিন্তু যারা এই সাজগোজ করে। সুতরাং আমি মনে করি কি, এই ধরনের কর্মক্ষেত্রগুলিকে একটু যদি ক্লাসিফাই করে দিয়ে দিত, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, নো রিস্ক বলে কিছু নাই এই যুগে পৃথিবীতে, এইভাবে ক্লাসিফাই করে দিলে আমার মনে হয় কি, যে আমরা এই কোভিডের সাথে বসবাস করতে পারতাম। আমাদের হয়তো আরও 2-1 বছর এই কোভিড নিয়ে থাকতে হবে, কিন্তু সুতরাং কোভিডের সাথে যেন আমরা জীবন এবং জীবিকার একটা সমন্বয় করে। প্রফেসর শরফুদ্দিন আহমেদ যেমনটা বলছিলেন যে অন্যান্য ভ্যারিয়েন্টগুলো পৃথিবীর অনেক দেশে আছে এবং সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, সুরক্ষা পাওয়ার জন্য বাংলাদেশকে উনি কিছু পরামর্শ দিয়েছেন, বর্ডার এরিয়াগুলোকে বিমান যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকা, আপনি এই বিষয়ে কিছু বলবেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, যে ভ্যারিয়েন্টগুলি আছে, ল্যামডা ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে, আরও ভ্যারিয়েন্ট হবে, এবং এই ভ্যারিয়েন্টগুলি যে বিদেশ থেকে আসবে তা না, আপনার কিন্তু যদি আপনার রেজিস্ট্যান্স মেকানিজম দেখেন, এই যে মিউটেশনের মেকানিজম দেখেন, যে দেশে যত বেশি লোক, যত বেশি ই হবে, মানে ইনফেক্টেড হবে, সেইখানেই কিন্তু এই ভ্যারিয়েন্টগুলি বেরিয়ে আসবে, বাংলাদেশ থেকেও ভ্যারিয়েন্ট বেরিয়ে আসতে পারে। এখন এর জিনোম নিয়ে, এই ভ্যারিয়েন্টগুলির কোথায় তারা এই বর্তমান ভ্যারিয়েন্ট থেকে ডিফার করে, কোন কোডন, কোন জেন সিকোয়েন্সে তারা ডিফার করে, সেগুলি কিন্তু আমরা, আমাদের যে মলিকুলার বায়োলজিস্ট আছেন, জেনেটিসিস্ট আছেন, তারা কিন্তু এগুলিকে অ্যাডভান্স স্টাডি করতে পারেন, করে তারা একটা ধারণা করতে পারেন যে আমাদের যে টিকায় এই এই ভ্যারিয়েন্টের এগেনস্টে কি কার্যকরী হবে কি হবে না। তবে একটা আশার কথা হচ্ছে কি, সব টিকাই কিন্তু সব ভ্যারিয়েন্টের এগেনস্টে কম বেশি কিন্তু আপনার প্রোটেকশন দেয়, সেটা একটা আশার বিষয়। তবে একটা বিষয় হচ্ছে, জনগণকে প্রিপেয়ার করতে হবে, এখানে কোনো সিলভার বুলেট নাই, আগামী 2 মাসের মধ্যে এই কোভিড চলে যাবে, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলাটাও ঠিক না। আর একটা কথা, আমরা কোভিডের থেকে শক্তিশালী, এই ধরনের কথাও মনে হয় আমাদের বলে জনগণকে ভিতরে ফলস সেন্স অফ সিকিউরিটি আনার কোনো জাস্টিফিকেশন নাই। কোভিডের সাথে বাঁচতে হবে, যে নীতিমালা নিয়ে এখন আগাচ্ছে, প্রাথমিকভাবে যে আপনার টিকার যে কেলেঙ্কারি হয়ে গিয়েছিল, সেটার থেকে হয়তো সরকার একটা পথ পেয়েছেন, এবং আমরা আশা করব যে আমরা কোভিড থেকে হয়তো নিজেদেরকে রক্ষা করতে পারবো। প্রফেসর শরফুদ্দিন আহমেদ জি, এই ক্ষেত্রে ওনার সাথে আমার কয়েকটা ব্যাপারে একটু আমরা একমত পোষণ করে আমি বলতে চাই। প্রথমত, আমরা ল্যামডা ভেরিয়েন্ট আছে কিনা এটা দেখার জন্য ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা জেনোম সিকোয়েন্সিং করেছি, এখনো আমরা পাইনি, তবে আলফা, বেটা এবং ডেল্টা সবচেয়ে বেশি আমরা জুন মাসে পেয়েছিলাম। আগামী মাসে আমরা ল্যামডা নিয়ে আরেকবার বলবো। এর মাঝে আইডিসিআর এবং আপনি জানেন যে সায়েন্স ল্যাবরেটরি
হ্যাঁ শুধু সায়েন্স সেলিব্রিটি এবং জাহাঙ্গীরনগর তারা বলেছিল ল্যামডা পাওয়া গেছে। পরে আমি যোগাযোগ করে জানতে পেরেছি যে তারা প্রথম দিকের একটা খবর, এটা কোনো এক মিডিয়া দিয়েছে যেটা সঠিক নয়, কাজে আমরা ল্যামডা ভেরিয়েন্টে দেশে নাই এই কথাটাই প্রথম ভাবব। তারপরে যদি ভবিষ্যতে আসে তার জন্যে আমরা কি করব, এই যে কোন ভ্যাকসিন কোনটা বেশি জরুরি, কোনটা বেশি ইফেক্টিভ, কোন ভেরিয়েন্টের উপর কাজ করে, এক্ষেত্রেও আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা অ্যাস্ট্রাজেনকার উপরে আমার, আপনি জানেন যে আমি একটা রিসার্চ করেছি, সেখানে আমরা 98% লোককে 4 মাস পরে আমরা দেখেছি, অর্থাৎ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দেওয়ার 2 মাস পরে আমরা দেখেছি, গত এপ্রিলে আমরা দেখেছি, এবং আমি আশা করছি আমি অক্টোবরে একটা দেখব আর আগামী বছর এপ্রিলে একটা দেখব। যদি দেখি অ্যান্টিবডি কমে গেছে তখন আমরা বুস্টার ডোজ দেবো কি দেবো না সে ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব। এখন ফাইজার মডার্না ডেল্টা ভেরিয়েন্টের জন্য ভালো না কম, বিদেশে যুক্তরাষ্ট্রে তো বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ জি, ইতিমধ্যে বুস্টার ডোজের জন্য যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তারা মডার্ন এবং ফাইজার দিয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা সিনোফার্ম এবং অ্যাস্ট্রাজেনকাও দিয়েছি। সুতরাং আমি মনে করি যে আমি অ্যাস্ট্রাজেনকা মডার্না ফাইজার সবগুলোর উপরেই আমার একটা স্টাডি চলছে, আশা করছি এ ব্যাপারে আমরা ভবিষ্যতে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। আমি আমার অফিস সহ আপনারা জানেন ফ্রন্টলাইনাররা, সাংবাদিকরা, ডাক্তাররা এরা বেশি মারা গেল কেন আপনাকে বলি, বদ্ধ ঘর বড় কথা না, আমরা যার কাছাকাছি যাচ্ছি সেই রোগীটা যখনই সে শ্বাস প্রশ্বাস নেয় সে মাস্ক পরা থাকে, আমিও থাকি পিপি পরা, তারপরে ওই ঘরের মধ্যে কিছু অংশ মনে রাখবেন 95% কিন্তু প্রোটেকশন দেয়, আর 5% কিন্তু যে কোনো সময় বাতাসে থাকতেই পারে। অর্থাৎ ওই যে 200 জন চিকিৎসক মারা গেল এর পিছনে কিন্তু এই যে রোগী চিকিৎসা করতে যাওয়া, আবার কিছু কিছু ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেছে তারা অতটা বেশি প্রোটেকশনে যায়নি, প্রোটেকশন না নিয়ে রোগীরা এসেছে, রোগীরাও আমাদের বলা আছে যে তাদের ট্রায় যে আমরা আগে দেখে নেব যে তার টেম্পারেচার কেমন আছে, মাস্ক ঠিক মতো পরেছে কিনা, এই বিষয়গুলো তেমন করে দেখা হয়নি বলে অনেকে আক্রান্ত হয়েছে। এরপরে যে কথাটি বলা হয় ইউকেতে ইউএসএতে বলা হয়েছে এসি না চালানোই ভালো, তবে যদি এসি কেউ চালায় রুম কিন্তু খোলা রাখতে হবে, দরজা খোলা রাখতে হবে, অর্থাৎ কোনো বদ্ধ ঘরে বাতাস থাকতে পারবে না। আপনি জানেন লকডাউন দেখার জন্য মানুষ বাইরে গিয়েছিল, তারা কি করেছে, অনেকে গিয়ে চায়ের দোকানে বসে আপনার চা খেয়েছে। আপনাকে আমি একটা কথা বলতে পারি, অনেকেই কিন্তু অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, টেস্ট না করার কারণে আমরা জানি না যে উনি আক্রান্ত কি আক্রান্ত না, তাতে কি হচ্ছে ওই যে 5 জন একসাথে বসে খায় তখনই কিন্তু ওই অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার সে কিন্তু অন্যদের মধ্যে এটা ছড়ায়। এই জন্য বিদেশে টেক অ্যাওয়ে ছাড়া রেস্টুরেন্ট কিন্তু খোলা হয় নাই, এই জন্য ম্যাকডোনাল্ডস কেএফসি এই দোকানগুলোর সামনে কিন্তু তারা এখন রাস্তার উপরে বসে এই খাবার খায়, সেক্ষেত্রেও তারা স্বাস্থ্যবিধি মেনে চলে। আমার মনে হয় আমাদের দেশে এই যে লকডাউন আমরা তো সব খুলে দিয়েছি, আমরা যে খুলে দিয়েছি সেক্ষেত্রেও আমার একটা পরামর্শ, একটু আগে যেমন বর্ডারের কথা বললাম এখনো আমি বলি যে আসুন আমরা টেক অ্যাওয়ে ছাড়া রেস্টুরেন্টে বসে খাওয়াটা বন্ধ রাখি, কারণ একজনও যদি আক্রান্ত থাকে, যেমন আমার আজকেও তো 156টা রোগী আমার ওয়ার্ডে আছে, 120 জনের মতো আছে আমার ফিল্ড হাসপাতালে, তাহলে এই রোগীগুলোর সাথে যারা মিশেছে সেই লোকগুলো 14 দিন পরেও হলেও 14 দিনের মধ্যে যদি তার আত্মীয় স্বজন হয় সে যদি কোনো একটা রেস্টুরেন্টে বসে খায় আর ওই রেস্টুরেন্টে অন্য যারা নর্মাল তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এক হলো রেস্টুরেন্টে বসে খাওয়াটা বন্ধ রাখতে হবে, 2 নম্বর পর্যটন কেন্দ্রে অর্ধেক রেখে সেক্ষেত্রে মাস্কের ব্যবহারটাও স্বাস্থ্যবিধি মানতে হবে, 3 হলো বিয়ে পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি সহ জনসমাগম, আমি মনে করি যে এখনো কোনো জনসভা মিছিল এই মিটিং এগুলো একটু বন্ধ রাখা উচিত, তাহলেই আমরা এই সংক্রমণ রোধ করতে সক্ষম হব। আমি শুধু বলবো যে আমাদের দেশে তো আমরা করোনা ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছি বেসরকারি পর্যায়ে ইনসেপ্টার মাধ্যমে, আমি মনে করি সরকারের মাধ্যমে আমরা EDCL এর মাধ্যমে আমরা যদি তৈরি করতে সক্ষম হই তাহলে আমাদের আর্থিক সাশ্রয় হবে, বুস্টার ডোজ লাগলে আবার 26 কোটি ডোজ বা 13 কোটি ডোজ যদি আমাদের দিতে হয় আর বিদেশ থেকে আমদানি করতে হবে না, সেক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, আমরা নিজেরাই সক্ষম। এই কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানি 151টা দেশে আমরা জানেন যে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমার মনে হয় যে করোনা ভ্যাকসিনও আমাদের দেশে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারলে কো প্রোডাকশনে গেলে আমরা ইন ফিউচার এটার বিদেশেও এক্সপোর্ট করতে পারবো।
আমি করোনা নিয়ে শুধু বলবো, করোনা এমন একটা জীবাণু, কখন তার রূপ কোন দিকে যাবে, কোন সময় হাইব্রিড হবে, কোন সময় সে ব্যাঘ্র হবে, আর কখন সে মাথাটা নুইয়ে দেবে, এটা বলা মুশকিল। আজকে যে ভ্যারিয়েন্টটা বর্তমানে একটুখানি দুর্বল বলে মনে হচ্ছে, সে আবার যে কোনো সময় অন্য রূপে আমাদের সামনে হাজির হতে পারে, তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প কিছু নাই। জি, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা ডেঙ্গু নিয়েও কথা বলতে চাই। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে এবং দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড আপনি আপনি বলছেন, সো আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতিটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে, ধারাবাহিকভাবেই অবনতি হচ্ছে। এটা শুরু হয় বেসিক্যালি জুলাই মাসের ফার্স্ট উইক থেকে, জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই ডেঙ্গুর সংখ্যা ধীরে ধীরে ঢাকায় বাড়তে থাকে। এখন একটা পর্যায়ে গেছে যে এটা যে 2019 সনে কিন্তু একটা আমাদের বড় ধরনের মহামারী হয়েছিল, সেখানে 100,000 মতো রোগী হয়েছিল। 2018 সনেও কিন্তু আমাদের একটা মহামারী ছিল, এপিডেমিক ছিল, সেখানে 10,000 রোগী ছিল। 10,000 রোগী ছিল মানে কি, রোগী ছিল অনেক, কিন্তু 10,000 ওই 41টা যে হসপিটালাইজড কেস, এটা একটা সেন্টিনাল একটা প্যাসিভ সার্ভের একটা বিষয়। ডেঙ্গু রোগী কিন্তু অনেক ছিল। এখন এইবার যেটা দেখা যাচ্ছে, এই 2021 সালের 22 অগস্ট পর্যন্তই দেখা যাচ্ছে প্রায় 8,000 হসপিটালাইজড কেস হয়ে গেছে, তাও আন্ডার রিপোর্টিং, কারণ 41টা হসপিটালের ভিতরে 4টা হসপিটালে আপনার ডেঙ্গু রোগী নেওয়া হতো না, কোভিড ডেডিকেটেড ছিল, অনেকে যায় নাই। সেই হিসেবে আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে আমরা এই 21 বছরের বাংলাদেশে ডেঙ্গু আসার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ মহামারীর দিকে এগিয়ে গেছি। এটা আমরা ফরমালি ইনফরমালি কর্তৃপক্ষকে অনেকবার বলেছি, এমনকি প্রেস কনফারেন্স করেও বলেছি। এই কারণে বলেছি, বছরের প্রথম থেকেই বলেছি, আমাদের যে ইনফরমাল একটা গ্রুপ আছে, আপনার ভেক্টর ম্যানেজমেন্ট এক্সপার্ট গ্রুপ, আপনাদের নিজেদের ভিতরে প্রতিদিনই আলাপ আলোচনা হয়, তার থেকেই আমরা একটা বলি যে এখন কোভিড মহামারী চলছে, এক মহামারীর ভিতরে যদি আর এক মহামারী হয়, তাহলে আমাদের যে এই হেলথ সিস্টেম, এই যে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এটা সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো কি, আমাদের যারা কর্তৃপক্ষ তারা পেশাজীবীদের কোনো কথা শুনতে চান না, তারা একটা নিজস্ব চিন্তা ভাবনার থেকে তারা কার্যক্রম চালিয়ে যান। যেমন যখন ডেঙ্গুর এপিডেমিক হয় কিংবা প্রাদুর্ভাব হয়, তার জন্য কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড কতগুলি প্রসিডিওর আছে। সে প্রসিডিওরটা হচ্ছে কি, যে ডেঙ্গু কিন্তু সারা শহরে একযোগে সব জায়গায় হয় না, এটা কতগুলো ক্লাস্টার আছে, এই বিভিন্ন বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল এবং হিউম্যান বিহেভিয়ারের উপর নির্ভর করে ক্লাস্টার থাকে। এই মুহূর্তে ঢাকায় কয়টা ক্লাস্টার আছে আমরা জানি না, কারণ সেটা চেষ্টাই করা হয় নাই। সিঙ্গাপুরে দেখেন 22টা ক্লাস্টার আছে, অ্যাক্টিভ ক্লাস্টার, তারা সেখানে এই ডেঙ্গু রোগী কোথা থেকে আসতেছে এর উপর ভিত্তি করে ক্লাস্টার করে। সেই ক্লাস্টারগুলিকে, অ্যাক্টিভ ক্লাস্টারগুলিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য সেখানে ইন্টেনসিভ ভেক্টর কন্ট্রোল মেজার নেওয়া হয়। তার মধ্যে হচ্ছে স্পেস স্প্রেইং বলতে আমরা বুঝি যে অ্যাডাল্ট মারার জন্য ফগিং করা হয়, ইউএলভি করা হয়। ফগিং এখন একটা আউটডেটেড সিস্টেম, এক্সপেন্সিভ সিস্টেম, ইনএফেক্টিভ, সব জায়গায় ইউএলভি করা হয়। আমরা ইউএলভির কথা অনেকবার বলেছি, কিন্তু কর্তৃপক্ষ ইউএলভি কিনবেন না বা কিনেন না বা চালু করেন নাই। ইউএলভি দিয়ে আপনার অ্যাডাল্ট মশাকে মেরে দেওয়া হয়, কারণ যে পূর্ণাঙ্গ মশা, ওই মশাগুলি কিন্তু ভাইরাসবাহী হয়ে যায়। ভাইরাসবাহী হয়ে গেলে, ইনফেক্টিভ হয়ে গেলে, তারা যখন আরেকজনকে, সুস্থ মানুষকে রক্ত নেওয়ার জন্য কামড় দেবে, বাইট করে, তখন কিন্তু এই ভাইরাসটাও তারা দিয়ে দেয় ওই সাথে। এবং আর একটা সমস্যা হচ্ছে কি, এই যে এডিস ইজিপ্টাই, এটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ ভেক্টর, অর্থাৎ এরা নার্ভাস ফিডার। এরা একবার ব্লাড মিলের জন্য সে 4-6 লোকেরকে দেয়, বাইট করে, কামড় দেয়, যার ফলে 4-5 লোকই আপনার ইনফেক্টেড হয়ে যাচ্ছে এক একবার তার ব্লাড মিলের জন্য। এখন এই এই ভেক্টরগুলির সংখ্যা কিন্তু কম। আপনি কিন্তু এডিস মশা, কিউরাস মশার মতো একেবারে মানে শত কামড়াচ্ছে তা না, এটার সংখ্যা খুবই কম থাকে। অর্থাৎ এর যে ডিজিজ ট্রান্সমিশনের যে থ্রেশহোল্ড, সে থ্রেশহোল্ড কিন্তু অনেক লো। সেই জন্য অনেকেই বুঝতে পারে না যে তার বাসায় এডিস মশা আছে কি নাই। সেই জন্য এই ফগিং করে বা আপনার ইউএলভি করে এই অ্যাডাল্ট মশাকে যদি মেরে দেওয়া যায়, তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ট্রান্সমিশনটা ওই ক্লাস্টারে বন্ধ হয়ে যায়।
এখন সেটা বোঝার জন্য দেখতে হয় যে আগামী যেদিন ওই সপ্তাহ থেকে 14 দিনের ভিতরে কোনো নতুন রোগী আসলো কি না, যেটা প্রফেসর আহমেদ বললেন যে 14 ডেজের ওইখানে কিন্তু ডেঙ্গুর আর মানুষের ভিতরে যে ডেঙ্গু ভাইরাসের যে ইনকিউবেশন পিরিয়ড 14 ডেজের মতো 17 ডেজ, তো ওই 14 ডেজের মধ্যে যদি কোনো রোগী ওইখান থেকে না আসে তার মানে কি আপনি সেইখানে ই করে ফেলছেন, মানে ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন, ট্রান্সমিশনটাকে আপনি ডিসরাপ্ট করে দিয়েছেন। এখন এই ধরনের এপিডেমিক সিচুয়েশনের এপিডেমিক ট্রান্সমিশন পর্যায়ে চলে গেলে সেখানে কাজই হচ্ছে যে ট্রান্সমিশনটাকে ডিসরাপ্ট করতে হবে, আপনার ভাই অ্যাডাল্ট মশা মারতে হবে। কিন্তু এইখানে তারা যেটা করছেন তারা শুধুমাত্র সোর্স রিডাকশন, অর্থাৎ আমি পাত্রগুলিকে যদি উল্টে দেই পাল্টে দেই তাহলে এই এই ট্রান্সমিশন আর হবে না, কিন্তু যে মশা তো 3-4 সপ্তাহ পর্যন্ত বাঁচে, তারা যে এইটাকে ছড়ায় যাচ্ছে এটা তাদেরকে আমরা অনেকবার বলেছি, কিন্তু তারা বলছেন আমরা উৎসে শেষ করব, কিন্তু উৎসে শেষ করা যায় না, উৎসে শেষ হয় নাই কোথাও, এইভাবে হয় নাই, কিন্তু এতেই তারা করে আজকে এই 2 কোটি লোককে তারা ডেঙ্গুর ঝুঁকির মধ্যে ফেলছে, বিশেষ করে শিশুদেরকে তারা ঝুঁকির মধ্যে। সেখানে সমস্যাটা কোথায় এটি আমি শুনতে আসবো আপনার কাছে। প্রফেসর শরফুদ্দিন আহমেদ, এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের কাছে পরিস্থিতি কী মনে হচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি কতটা উদ্বেগজনক? আমি আপনাকে প্রথমে বলতে পারি যে এটা উদ্বেগজনক এই কারণে, সাধারণ মানুষ তো বুঝতে পারে না তার কোন জ্বর হয়েছে, তার কি সাধারণ ফ্লু, ডেঙ্গু না করোনা। আমি এখন সাধারণ জনগণের জন্য আমার কয়েকটা অ্যাডভাইস দিয়েই আমি অন্য আলোচনায় আসছি। প্রথম হলো, যখনই আপনার জ্বর হবে আপনারা জ্বরের ওষুধ খান, অ্যাসপ্রিন খান, ডাইক্লোফেনাক সোডিয়াম খায়, গায়ে ব্যথার জন্য খায়, প্যারাসিটামল খায়। এখনকার জ্বরে কেউই প্যারাসিটামলের বাইরে আর কোনো ওষুধ খাবেন না, এটা অন্য ওষুধ খেলে আপনার যদি ডেঙ্গু হয় অনেক রকম খারাপ পরিণতি হতে পারে। এক, 2 নম্বর, রক্তের টেস্ট করতে হবে আপনার ডেঙ্গু না করোনা। জ্বর হলে যেমন বললাম শুধু প্যারাসিটামল, জ্বর হওয়ার সাথে সাথে আপনার 2টো টেস্টই করতে হবে, আপনার IgG IgM ডেঙ্গুর জন্য আর RT-PCR করোনার। আর 2টো একটু সিমটম যদি মনে রাখি আরো ভালো হয়, যে ডেঙ্গু হলে আপনি দেখবেন যে টেম্পারেচার 2-3-4-5 হয়ে যাচ্ছে, আর করোনাতে টেম্পারেচার 99-100। 2 হলো, এখানে করোনাতে স্বাদ গন্ধ থাকবে না এবং শ্বাসকষ্ট হবে, আর ডেঙ্গুতে আপনার শরীরে র‍্যাশ হবে, আপনার চোখের পিছনে ব্যথা হবে, মাসেল পেইন হবে, জয়েন্ট পেইন হবে, এবং একটা পর্যায়ে এসে ওয়ার্নিং সাইন আছে ডেঙ্গু, সেটা হলো যে নাক দিয়ে রক্ত পড়ে, রক্ত বমি হয়, পেটে ব্যথা হয়, এইগুলো আমরা একটু লক্ষণ জেনে রাখ। আর শ্বাসকষ্ট হয়, যে গ্রামের মানুষের যেমন জ্বর হলে শ্বাসকষ্ট হওয়ার পরে হাসপাতালে যায়, এই জন্যই বলি টেস্ট করাটা কিন্তু আমাদের জরুরি। আমাদের কিন্তু জিন এক্সপার্ট মেশিন এখন উপজেলাতেও আছে, সেখানে কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, এই জিনিসটা বিনামূল্যে হচ্ছে, সমস্ত মানুষ যেন উপজেলা লেভেলে গিয়ে টেস্টটা করায় যখনই জ্বর হয়। আবার এখন ডেঙ্গু টেস্টও উপজেলাতে হয়, এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। 2 হলো, এই ডেঙ্গু যখনই হয়, আমরা ডেঙ্গু কর্নার করেছি আমাদের হাসপাতাল সহ আপনারা জানেন সব জায়গায়, বর্তমানে আমরা 1 বছর পর পর কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেশি হয়, যেটা একটু আগে আপনি জানেন যে গত বছর কিন্তু আমাদের ডেঙ্গুর প্রকোপটা কম ছিল, এবার আবার বেশি, গতবারের আগের বছর আবার বেশি ছিল। এই জিনিসটা যেহেতু বারবারই হতে পারে, সেই জন্য আমাদের প্রথম হলো সোর্স ধ্বংস করা। সোর্স ধ্বংস করা কি শুধুমাত্র ফ্রিজের নিচের পরিষ্কার পানি অথবা ডাবের খোসা অথবা শুধু টায়ারের মধ্যে পানি, তা না, এই যে উন্নয়ন প্রকল্প যেখানে হয়, যে সমস্ত বাড়িঘর হয় ওখানে কিন্তু পানি জমে থাকে, কেউ দেখার নাই। আর যে বৃষ্টি হয়েছে আজকেই দেখেছি আমি ঢাকার রাস্তায় পানি জমে আছে, ওইটা কিন্তু সহজে যাবে না। এই জিনিসগুলো থেকে উৎস দূর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা। 2 হলো, যে সমস্ত নালা নর্দমায় এই মশা জন্মায় সেখানে গাপ্পা মাছ, এই আমার মনে হয় যে এই ধরনের একটা মাছের কথা উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমার সহ আলোচক, যে এই মাছটা খেলে ওই উৎসটা ধ্বংস করা যায়। এ গেল হলো উৎস ধ্বংস, যে মশাগুলো হয়ে গেছে সে তো অনেকদিন ধরে কামড়াবে, সেই কারণে আমরা 2টো কাজ করতে পারি, যে জিনিসটা আমরা কেউ করছি না, আমরা মশারি ব্যবহার করি না, আমরা একটা ওই লোশন আছে অ্যান্টি মসকিউটো লোশন, এটা শরীরে ব্যবহার করা, তো সবাই তো এটা পারবে না, যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে আমরা বলবো অ্যাটলিস্ট আপনারা মশারি টানার ব্যবস্থা করেন। আর এই ডেঙ্গু হওয়ার বা কি হয়েছে না হয়েছে এটা আপনি জানতে পারবেন না, প্রথম 2-3 দিনের মধ্যে দেখবেন জ্বরটা কমে গেছে, এই জ্বর কমলে
এর পরবর্তী তিন দিন কিন্তু আপনার জন্য খুব রিস্কি। তখন খেয়াল করতে হবে আপনার গাম ব্লিডিং হয় কিনা, আপনার দাঁত দিয়ে রক্ত পড়ে কিনা, অথবা আপনার ন্যাজাল ব্লিডিং হয় কিনা, অথবা রক্ত বমি হয় কিনা। এগুলো হলে সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবচেয়ে বড় কথা, জ্বর হলে টেস্ট করা দুইটার জন্যই এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া, ফার্মেসি থেকে কোনো ওষুধ নিজে কিনে খাবেন না, ওদের কথা খাইলে আরও আপনার ক্ষতি হতে পারে। এরপরে আসেন এই ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, আপনি জানেন যে শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। কেন শিশুরা আক্রান্ত হয়? শিশুকে ঘরে মশারি ছাড়া রাখলে ও কিন্তু ওর সেন্সেশন কম, মশাটা কামড়ে চলে যায়। এবং আমরা সেই সমস্ত রোগীদের মধ্যে আমাদের তো ধরেন একটা সেন্সেশন বেশি, আমরা হাত দিয়ে, ও আরেকটা কথা, সকালে আর বিকালে কিন্তু এই মশাটা কামড়ায়, মশাটা দেখতে কিন্তু সাদা হয়। আর যে সমস্ত জায়গায় আজকাল গাড়ির ড্রাইভাররা গাড়ি রাখে, ওখানে কিন্তু ওই মশা কিন্তু জমা আছে, ও গাড়ির মধ্যে ঢুকবে, আপনি ওই গাড়িতে উঠবেন, আপনাকে কামড়াবে, আপনারও কিন্তু ডেঙ্গু হবে, এইভাবে কিন্তু ডেঙ্গু ছড়ায়। সুতরাং সকালে, দিনের বেলায় অথবা সন্ধ্যার আগে আগে যে মশাগুলো কামড়াবে এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। রাতের বেলায় কিন্তু সাধারণত ডেঙ্গু মশা কামড়ায় না। আমরা বাইরে যারা অফিস করব তাদেরকে মনে রাখতে হবে যেন মশা ভিতরে না থাকে, মশা অ্যান্টি মসকিউটো লোস যেটা আমাদের স্প্রে করি এটা যেমন দেব, সাথে সাথে আমরা আর একটা কাজ করব, ফুল হাতা শার্ট পরতে হবে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং আপনারা জুতা মোজা এগুলো পরতে হবে যারা অফিসে যাবেন, সাথে সাথে যদি পারেন যে যে জায়গায় ওপেন থাকবে সেখানে যেন অ্যান্টি মসকুইটো একটা লোশন পাওয়া যায় সেটা ব্যবহার করবেন। আমি মনে করি যে এই প্রতিষেধক ব্যবস্থাগুলো যদি আমরা নেই তাহলে হয়তো আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারি। তবে এই জুন থেকে সেপ্টেম্বর এই সময়ের জন্য যেন আমরা প্রস্তুত হই না, শুধু এর আগেও কিন্তু হতে পারে, আগে থেকেই এই প্রস্তুতিটা নিতে হবে, তা না হলে মশা জন্মাবে আর মশা আমাদের কামড়াবে আর ডেঙ্গু হবে। ডক্টর চৌধুরী, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই মশা নিয়ে তো বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে এবং মশার জন্য সিটি কর্পোরেশনগুলো আমাদের খুব বেশি কাজও নেই, তার মধ্যে একটি হচ্ছে মশা নিধনের কাজ, তো তারা আসলে কি করেন? এবং আমি যতটুকু জানি বা শুনি সেটা হচ্ছে যে বরাদ্দ যথেষ্ট পরিমাণ আছে এবং শুধু সিটি কর্পোরেশনের যে বরাদ্দ তার বাইরে আমার এখানে স্থানীয় সরকার মন্ত্রী বলে গেছেন যে অতিরিক্ত বরাদ্দ দিতেও তিনি প্রস্তুত আছেন এবং সেটা দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তার আগে আমি জাস্ট দুটো পয়েন্ট একটু করি যে এডিস মশা যেটা ডেঙ্গু ছড়ায় সেটা কিন্তু ব্ল্যাক এবং এদের ইয়ে আছে আপনার ওই সাদা কিছু ব্যান্ড আছে এই। আর একটা হলো যে গাপি মাছ ড্রেনে ছাড়া হয় কিউলেক্স মশা দমনের জন্য, এডিসের জন্য গাপি মাছের ইউজ খুবই লিমিটেড যেখানে ঝর্ণা আছে সেসব জায়গায়। এই দুটো পয়েন্ট আর কি জাস্ট ই করলাম। এখন সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, তাদের মূল কার্যক্রমেই কিন্তু যে কয়টা তার ভিতরে মশক নিবারণ হচ্ছে অন্যতম প্রধান কাজ, তাদের তারা সবসময় বলছেন যে আমরা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট অনুসারে কাজ করবো, ইন্টিগ্রেটেড মসকুইটো ম্যানেজমেন্টের প্রিন্সিপাল প্র্যাকটিস, এটা আমাদের সাথে তারা অনেকবার বলেছেন এখনও বলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে এটা একটা সিজনাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যখন মশা বাড়ে যখন ডেঙ্গু বাড়ে তখন তারা দৌড়ঝাঁপ অনেক কিছু করেন, পাবলিকের কাছে যান এটা করবো সেটা করবো, যখন এটা কমে যায়, যেমন এই ডেঙ্গু কিন্তু আপনার আগামী দুই সপ্তাহের মধ্যেই, দুই তিন সপ্তাহের মধ্যেই যদি ওয়েদার এইরকমই থাকে এটার কিন্তু আপনার প্রশমিত হবে, এটা কিন্তু ই হবে, র্যাপিড ফল হবে, যেমন র্যাপিড রাইজ হয় চিকুনগুনিয়া ডেঙ্গু এগুলো র্যাপিড রাইজ হয় র্যাপিড ফল হয় ন্যাচারালি। এখন এখানে তো কোনো রকমের কর্মকাণ্ড করা হয় না যে মশার এটাকে মানে কন্ট্রোল হবে, যার ফলে তারা করেন কি যখন এটা কমে যায় তখন বলেন কি আমরা এইসব করছি দেখে এগুলি কমে গেছে। আসলে কিন্তু গত ২০ বছরে ডেঙ্গু কিন্তু কেউই কন্ট্রোল করতে পারে নাই, কেউই কন্ট্রোল করতে পারে, এটা ন্যাচারাল। আপনি যদি ওই কার্ভের দিকে তাকান তাহলে দেখবেন কি এটা ন্যাচারাল পিক হয়েছে, যখন বড় বড় পিক হয়েছে, এই একটা বিষয়। এবং এদের যে কর্মকাণ্ড শুধুমাত্র কিছু কীটনাশক এবং শুধুমাত্র কিছু মেশিন টেশিন দিয়ে সকাল বিকাল কিছু ই করে এবং প্রফেশনালদের কোনো কথা এরা ফলো করে না, তাদেরকে বলা হয়েছে যে আপনার যদি ডেঙ্গু দমন করতে হয় অন্যান্য দেশে যেটা করে আপনার অ্যাডাল্ট মশা স্যাম্পলিং করবেন, মানে পূর্ণাঙ্গ মশা, এই পূর্ণাঙ্গ মশা স্যাম্পলিং করার জন্য ওভিট্র্যাপ বলে একটা ইয়ে আছে, আপনার ডিভাইস আছে, এই ওভিট্র্যাপ আমরাও ট্রায়াল দিয়েছিলাম আমাদের এই বাংলাদেশে, এখানে ট্রায়াল দেওয়া হয়েছে, এখন এটা একটা এফেক্টিভ টুলস হিসেবে গণ্য হয়, সিঙ্গাপুরে গ্রাভিট্র্যাপ বলে,
আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র সাহেব দলবল নিয়ে গেলেন, সেই ট্র্যাপ নিয়ে আসলেন সব কিছু, কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করেন নাই, ওইটা কোনো গভর্নমেন্ট ইন্ট্রোডিউসই করে নাই, এখানে সেটা করলো না। তারপরে আপনার যে আরবো ভাইরাস সার্ভেলেন্স বলে একটা বিষয় আছে, যে মশা ক্যাপচার করতে হবে, ট্র্যাপ করতে হবে, সেই মশাকে আপনার দেখতে হবে এর ভিতরে চিকুনগুনিয়া কিংবা এডিস মশার এডিসের ভাইরাস আছে কি না, এবং সেই সক্ষমতা কিন্তু বাংলাদেশে আছে, এই যে ওনাদের ইউনিভার্সিটিতে আছে, বহু জায়গায় আছে, কিন্তু এটা করা হয় না। এটা কিন্তু এটা তো সিজনের প্রথমে করতে হবে, যখনই জানা গেল যে এই এলাকার মশার ভিতরে, এই পুলের ভিতরে এই চিকুনগুনিয়ার ভাইরাস আছে কিংবা ডেঙ্গুর ভাইরাস আছে, তখনই ওই এলাকাতে আপনার ফগিং করে ইনটেন্সিভ ভেক্টর কন্ট্রোল করে আপনার ভাইরাসের স্প্রেডটা যদি সিজনের প্রথমেই বন্ধ করে দেন, তাহলে কিন্তু আর হয় না, ছড়াতে পারে না। যেটা ওয়েস্ট নাইল ভাইরাস কিন্তু এইভাবে সারা আমেরিকাতে কন্ট্রোল করে, আপনার যে ভারতে ক্যালকাটায় যে এটা সাকসেসফুল হয়েছে, তারা যেটা করে যে ডিজিজ সার্ভেলেন্স করে, তাদের 144টা ওয়ার্ড ক্যালকাটায়, সে 144টা ওয়ার্ডে 144 জন স্টাফ আছে, তার কাজই হচ্ছে সারা বছর ঘুরে ঘুরে দেখা কার বাড়িতে জ্বর হয়েছে, কার বাড়িতে ম্যালেরিয়া আছে, কার বাড়িতে ডেঙ্গু আছে, সাথে সাথে সে রিপোর্ট করে দেয় বিভিন্ন জায়গার থেকে, সে তথ্য নেয়, তার কাজই হচ্ছে ওটা। যার ফলে যখনই জানে যে এই জায়গায় চিকুনগুনিয়া বা ডেঙ্গুর একটা রোগী পাওয়া গেছে, সেই বাড়ির আশেপাশে আপনার ফগিং করা হয়, সেখানে ভেক্টর লার্ভিসাইডিং করা হয়, সেইখানে পাবলিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, বলা হয় যে আপনার মশারির ভিতরে থাকেন, এবং অন্যান্য যে কাজ যে ই করা আপনার টেস্টিং করা হয়। তার মানে হলো কি, সিজনের প্রথমেই কিন্তু আপনার ভাইরাস থেকে ডিটেক্ট করে তার যে স্প্রেডটা, সেই স্প্রেডটা আপনি বন্ধ করে দিচ্ছেন, একটা সুন্দর সিস্টেম। কিন্তু আমরা এই কথাগুলি অনেকবার বলেছি এবং বলা হয় যে আমরা ক্যালকাটাকে ফলো করতেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ক্যালকাটার যে সিস্টেম, ক্যালকাটার মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের যে মসকুইটো কন্ট্রোল, টোটালি এন্টোমোলজিস্টদের হাতে, টোটালি এন্টোমোলজিস্টদের হাতে। ওইখানে বেশ কয়েকজন এন্টোমোলজিস্ট আছে, এক্সপিরিয়েন্সড এন্টোমোলজিস্ট আছে, কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে চিকিৎসকদের হাতে। ওইখানে চিকিৎসকদেরকে বলা হয়েছে তোমরা আপনারা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দেখবেন, আর এন্টোমোলজিস্টরা এই মসকুইটো কন্ট্রোল সাইট দেখবে, এবং সেইখানে তিন ধাপের মনিটরিংয়ের ব্যবস্থা আছে। কেউ যদি কাজে ফাঁকি দেয় তাহলে কিন্তু ধরা পড়ে যাচ্ছে, তারা যে চেক করে দেখতে, একজন আরেকজন চেক করে দেখতেছে। আমাদের তো এই সিস্টেম নাই, সুতরাং আমাদের এখানে মশা কন্ট্রোল হওয়ার, ডেঙ্গু কন্ট্রোল হওয়ার কোনোই উপায় নাই। কারণ আমরা তো জানি যে আপনার এন্টোমোলজিস্টরা দুই সিটি কর্পোরেশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন, অনেকেই নিবিড়ভাবে কাজ করেন বলতে আমরা তা কনসালটেশন, তারা যখন আমরা আসলে কয়েকজন মাত্র এন্টোমোলজিস্ট এখন বেঁচে আছেন, এই যারা ভেক্টর ম্যানেজমেন্টের কাজ করেন, যারা কন্ট্রোল করতে পারেন, একাডেমিক হইলেই তো হবে না, যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে দেশে বিদেশে, এই ধরনের লোক আছে ওয়ানলি 4 এখন জীবিত, দুজন মারা গেছে গত কয়েক বছরের মধ্যে, গত বছরও একজন মারা গেছেন, এরা আছে চারজন আছে, তারা রিটায়ার করে গেছেন একজন, আরেকজন রিটায়ারের পথে, একজন আছেন মানে অ্যাক্টিভ সার্ভিসে আছেন, যার ফলে এই সেক্টরটা খুবই লিমিটেড লোক। তো ওনারা যখন আমাদেরকে ডাকেন, আমরা আমাদের নাগরিক দায়িত্ববোধ থেকেই আমরা যাই, আমরা যে বলি, আমরা সেমিনার করে দেই, সেমিনার করে বুঝাই, যন্ত্রপাতি দেখাই, ছবি দেখাই, যে আপনি এটা করেন, কিন্তু ওনারা হা হা করেন, খুব বলে হ্যাঁ হ্যাঁ বা খুব বাহবা দেন, কিন্তু একটা কাজও করে নাই, একটা কাজও তারা কখনোই করে নাই, কিছুই করে নাই, নাথিং করে না। কেন করে না কেন, এই বিষয়টা তারাই ভালো বলতে পারবেন যে কেন তারা করেন না। তারা এটা জানেন যে এই ধরনের এই যে একটা ধারাবাহিক যে প্রাতিষ্ঠানিক প্রতারণা এই সিটি কর্পোরেশন করে আসতেছে জনগণের সাথে, এটাই তারা খুবই সাকসেসফুল। জনগণের সাথে প্রতারণা করা হয়, বলা হয় যে আমরা মশা কন্ট্রোল করতেছি, এবার কি কোথাও মশা কন্ট্রোল করছে আপনি বলুন তো? কোনো কেউ বলবে, কোনো প্রফেশনাল যে শুধুমাত্র সোর্স রিডাকশন করে রাস্তায় রাস্তায় করোনার মধ্যে গান গেয়ে এই ডেঙ্গু ই করা যাবে? আমি তো বলছি তাদেরকে যে আপনার ইচ্ছে করলে আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা বিদেশের কয়েকজন এক্সপার্ট আনেন, বা WHO-র এক্সপার্টদেরকেও আনেন, বলেন যে এইভাবে কি করা যায় কি না, এটার কোনো নজির নাই। কিন্তু এই যে 2 কোটি লোককে তারা বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে দিলেন, এই দায় দায়িত্ব তো তাদের ঘাড়ে পড়ে, কিন্তু তাদেরকে কে কী বলবে, কিছু বলার নেই তো তাদেরকে। সবচেয়ে আমার দুঃখ হয় যে আমি অনেকবার বললাম, পার্সোনালি বলেছি যে শিশুরা, এই যে শিশু হসপিটালে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হয়, প্রফেসর সাহেব বলতে পারবেন যে শিশুদের প্রেশার, শিশুদের ডেঙ্গু চিকিৎসা করা বেশ রিস্কি, কারণ তাদের প্রেশার মাপাও কঠিন হয়ে যায়। এই শিশুদেরকে সুরক্ষার জন্য
অ্যাটলিস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেন গণমাধ্যমে যে তারা যেন ফুল হাতার শার্ট প্যান্ট বাচ্চাদেরকে পরায়, মশারির ভিতরে রাখে, সকাল বিকাল যেন একটু অ্যারোসল মারে, সম্ভব হলে রিপেলেন্ট ইউজ করে। এবং আরেকটা বিষয় হলো যে যদি কারো জ্বর হয়, যাদের যদি কোনোভাবে জ্বর হয় তাহলে যেন সাথে সাথে টেস্ট করায় এবং তাকে মশারির ভিতরে রাখে। শিশুদের যে মশা তারা মারতে পারে না, 3 বছর একটা শিশুর সেই কোঅর্ডিনেটেড মুভমেন্ট নাই, তারা মশায় কামড় খায় এবং মশা তাদেরকে বেশি কামড়ায়। সেই জন্য তারা এটা রাজি হলেন না, তারা বললেন যে এই তো আমরা বলতেছি এতেই হবে, কিন্তু এটা গণমাধ্যমে, এই গণমাধ্যমে এটা ঘন্টায় প্রতি ঘন্টায় না হোক, দিনে যদি 4-5 বার সব টেলিভিশনে দেওয়া হতো, পেপারে দেওয়া হতো, মা বাপ কিন্তু অনেকটা সতর্ক হতেন, কিন্তু ওনারা এটা দিবেন না। ওনারা ওই যে একটা গান গান, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এটার কোনো মানেও হয় না, এটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই, এটার কোনো বায়োলজিক্যাল ভিত্তি নাই, এ ধরনের একটা উদ্ভট ই করে মানুষকে কনফিউশনের সৃষ্টি করা হয়। বলা হয় যে আপনাদের এই যে মাদার সোর্স এডিস মশার বেসিন, তারপরে কি বলা হয় যে আপনার বড় বড় ক্যান টায়ার, এগুলি কি আপনারা 3 দিন অন্তর পানি আপনি চেক করুন ফেলুন, রাইট? এগুলি 3 দিন অন্তর পানি ফেলবে কেন? এগুলিকে ডিসপোজ অফ করার কোনো ব্যবস্থা আছে? কোনো একজন ব্যক্তি তার বাসায় যদি একটা ইউজড বেসিন থাকে, ফেলে রাখছে বাসার পাশে, সে কোথায় ফেলাবে? আপনি তো যে আপনার যে গার্বেজ কালেকশন, তো ওরা কিচেনের গার্বেজ নেয়, ওরা তো কোনো বড় গার্বেজ নেয় না। সিটি কর্পোরেশন কি ইচ্ছে করলে পারে না যে প্রতি শনিবার 12টার সময় 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ট্রাকে করে এই সব গার্বেজ, এই সব মাদার সোর্স, এগুলিকে আমরা রিমুভ করব, আপনারা সব বাসার সামনে রেখে দেন? তা না করে একটা বাস্তবতা বিবর্জিত কথা যে 3 দিন অন্তর যদি আপনার এই যে ইগুলি আর কি বলে আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, এই পানি কীভাবে পরিষ্কার করবে? হাউ ইন দ্য ওয়ার্ল্ড দে ক্যান ডু ইট? তারা এখানে স্প্রে করে না কেন? তারা বাড়ির নিচতলায় যে পেরি ডোমেস্টিক এলাকা, সেইখানেই তো এডিস মশা, সেখানেই তো জন্মায়, সেখানে তারা ফগিং করবে, সেখানে তারা লার্ভিসাইডিং করবে, এটা না করে তারা বলে বেড়াচ্ছে, তারা ফাইন করতেছে, ফাইন করার তাদের কোনো নৈতিক ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। এই কারণে কিউলেস মশা এই কয়েক মাস আগে 90% কিউলেস মশা হয় স্টর্ম ড্রেনে সারা ওয়ার্ল্ডে। এই কিউলেস মশা তো তারা দমন করতে পারে নাই, কিউলেস মশার তাণ্ডব চলছে, তাদেরকে কে ফাইন করছে? তারা কি সেটার জন্য সে যে ইনসেকটিসাইড ব্যবহার করছে, ইনএফেক্টিভ ইনসেকটিসাইড, 30% অ্যাডাল্ট মরে না, 20% লার্ভা মরে না, সেই ইনসেকটিসাইড কি তারা চেঞ্জ করছে? করে নাই। না করে তারা জনগণকে টেরোরাইজ করতেছে, ত্রাসের সৃষ্টি করতেছে, লোকজনকে অ্যারেস্ট করতেছে। এটা আমি মনে করি কি জনগণের উপরে অন্যায় করা হয়, তাদের ব্যর্থতা ঢাকা হচ্ছে। প্রফেসর শরফুদ্দিন আহমেদ, আপনি শুনছিলেন, এবং এটি সরাসরি চিকিৎসা সম্পর্কিত না, বাট এটি রোগের সঙ্গে সম্পর্কিত নিবিড়ভাবে। সো আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অবজারভেশন। আমার সাথে তো আসলে ডাইরেক্ট না, আমি প্রত্যক্ষ না, তবে পরোক্ষভাবে ডেঙ্গুর সাথে চিকিৎসকরা জড়িত। জি, সেটাই বলছেন। প্রথমেই বলছি যে আজিমপুর, মোহাম্মদপুর, মিরপুর সহ পুরানো ঢাকার বেশ কয়েকটা এরিয়া থেকে রোগী এবার বেশি এসেছে, এবং আমরা ঢাকার এই মোহাম্মদপুরের অনেক রোগী কিন্তু আমরা শিশু হাসপাতালে দেখেছি। তার মানে হলো আমরা ক্যাচমেন্ট এরিয়া বলতে যেটা বুঝি, যে কোন এরিয়া থেকে আসছে, সেই এরিয়াতে বেশি করে করে এই মশা নিধনের কাজটি করতে হবে। এখন মশা নিধনের কাজ হলো ফগিং, ফগিং এ যদি কাজ না হয় শুধু ধোঁয়া দিয়ে তো কাজ হবে, সেই ক্ষেত্রে প্রপার ওষুধ ব্যবহার করা। আমি ওনার আমার সহ আলোচকের সাথে একটা বিষয়ে একমত পোষণ করি, কলকাতায় তারা যদি ডেঙ্গু নিরাময় করতে পারে তাহলে ঠিক আছে, কলকাতা থেকে আমরা 2 জন বিশেষজ্ঞ নিয়ে আসি, আমার এখানে যারা বিশেষজ্ঞ আছে তাদের নিয়ে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করি, আমরা সবাইকে নিয়ে একটা সেমিনার করি, আমরা সিটি কর্পোরেশনগুলোর সাথে আমরা বসি। এটা সরকারের উদ্যোগ নিতেই পারে, এলজিআরডি মিনিস্ট্রি এ ব্যাপারে উদ্যোগটা নেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা কথা হলো যে যখন আমরা ওই যে অনেক সময় আজকে পদ শূন্য হলো অ্যাডহক একজনকে নিয়ে দিই, সেই রকমভাবে যখন রোগ হচ্ছে তখন রোগ দূর করার চেষ্টা না করে আমরা সারা বছরই কিভাবে রোগটা যাতে না হয় প্রতিরোধ করা যায় তার ব্যবস্থাটা নেওয়া উচিত। এবং আমরা এবার যে কাজটি করছি, আমরা প্রতিরোধ না করে প্রতিকার করছি, রোগাক্রান্ত হয়ে আমার কাছে আসছে তখন আমরা চিকিৎসা করতে যাচ্ছি, এবং অনেকে লেট আসার কারণে ডেঙ্গুর ওয়ার্নিং সাইনের কারণে অনেকে কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুবরণও করছে। এই যে মৃত্যু হচ্ছে তার জন্য কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে না, ওরা অ্যাসপিরিন ক্লোভিনা খেয়ে আসছে, ওরা কোন ড্রাগটা খাবে গ্রামের মানুষ জানে না,
অর্থাৎ সচেতনতাও কম। আর আমি একটু আগেই বলছিলাম যে আসলে আমরা প্যারাসিটামল খাবো জ্বর হলে, আর আমরা শিশুদের সহ সবাই ফুল হাতা জামা গায়ে দেবো, যে কথাটি উনিও বলছিলেন। আমি আর একটা কথা বলে দিতে চাই যে যারা আজকে আমার দেশে আমার শহরের নিরাপত্তা বিধান করবেন তাদেরকে অবশ্যই প্রপারলি ইনসেক্টিসাইড সহ উৎপত্তি স্থল এবং যে মশাগুলো ইতিমধ্যেই আমাদেরকে কামড়াচ্ছে এবং আমাদেরকে আক্রান্ত করছে সেই মশা মারার জন্যে প্রপার ওষুধ দেশে না থাকুক বিদেশে যে যে জায়গায় এরা সফল তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে হলেও আমার মনে হয় যত দ্রুত সম্ভব আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা করার জন্য এই প্রস্তুতি নেওয়া উচিত। আমরা কারো বিরুদ্ধে না, কারো পক্ষে না, আমরা আমার দেশের মানুষকে যাতে ভালো করতে পারি তার জন্য সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমাদের সবারই এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। জি ধন্যবাদ। আমরা একটু একেবারে শেষ প্রান্তে জাস্ট এক দেড় মিনিট করে যদি করোনা বা ডেঙ্গু নিয়ে আর কিছু বলবার থাকে, যোগ করবার থাকে শেষ মুহূর্তে। আমি শুধু ডেঙ্গুর ব্যাপারে বলবো যে আমাদের কর্তৃপক্ষ নিদারুণভাবে ব্যর্থ হয়ে গেছেন। এখন আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ঘরের ভিতরে সকালবেকাল অ্যারোসল মারবে, শিশুদেরকে সুরক্ষা দেবে, যখনই বিশ্রাম নেবে দিনে রাত্রে মশারির ভিতরে থাকবে, এবং আপনার যদি কারো জ্বর হয় সাথে সাথে টেস্টিং করবে। এই সুরক্ষাটা যদি আমরা নিজেদেরকে আগামী দুই তিন সপ্তাহ তিন চার সপ্তাহ পর্যন্ত দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে কিছুটা হলেও রক্ষা করতে পারবো। এছাড়া আর তো কিছু বলার নেই। প্রফেসর শরফুদ্দিন আহমেদ। হ্যাঁ, কীটতত্ত্ববিদ ডেঙ্গু নিয়ে বললেন, এবার আমি একটু করোনা নিয়ে বলি। আমাদের দেশের মানুষ আসলে আপনি জানেন যে যখনই আমরা একটুখানি ভালো দেখি তখন আমরা আবার সব কিছু ভুলে যাই। করোনা কিন্তু আমাদের ছেড়ে যায় নাই, পৃথিবীতেই আছে, করোনার অন্য কোনো ঢেউ আমাদের মাঝে চলে আসবে। আমরা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যেন কোনো রকম শৈথিল্য না দেখাই। মাস্ক পরতে হবে, এবং আমি বলি কাপড়ের মাস্ক কিনে নেন, একদিন লাল পরুন একদিন সবুজ পরুন, এবং একটা ধুয়ে আর একটা পরবেন। এভাবে যদি আপনি করেন তাহলে এই যে সার্জিক্যাল মাস্ক দৈনিক কিন্তু একটার বেশি পরা যায় না, আট ঘন্টার বেশি পরা যায় না, এই জিনিসগুলো আপনাদের মনে রাখা দরকার। আর স্বাস্থ্য বিধি যেমন মানব, করোনা টিকা মেসেজ আপনারা সবাই রেজিস্ট্রেশন করুন, যখন মেসেজ আসবে কোনো একটা কেন্দ্রে গিয়ে অতিরিক্ত ভিড় না করে মেসেজ অনুসারে এক এক করে আমরা সবাই টিকা পাবো। টিকার সংরক্ষণ, টিকার আমাদের দেশে যতটা সম্ভব সরকার আনবে এবং আমরা তৈরি করব। এই কয়েকটি বিষয় বলে আমি বলতে চাই যে স্বাস্থ্য সচেতন না হলে করোনা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। দেশের বাইরে থেকে যারা আসবে তাদের টেস্ট করব, আইসোলেশন করব, তাহলেই ওই সেই আবার অতীতের কথা তুলারবাগ এবং শিবচরে ইতালির লোক এসেছিল, আর যেন কোনো বাইরের লোক এসে আবার আমাদেরকে অন্য কোনো ভ্যারাইটি দিয়ে এদেশের লোককে করোনা আক্রান্ত না করতে পারে তার জন্য সরকারকেও ব্যবস্থা নিতে হবে বর্ডার এরিয়ায়, এবং দেশের মধ্যেও আমরা যারা থাকবো আমরা সবাই সচেতন হব। কেউ জোর করে কিন্তু আপনাকে মাস্ক পরাতে পারবে না। মনে রাখতে হবে আপনি এখন যুদ্ধক্ষেত্রে আছেন, উপর থেকে বোমা পড়লে আপনি বাংকারে গিয়ে নিজেকে যেমন জীবন রক্ষা করতেন, এখন করোনা যুদ্ধে আপনাকে মাস্ক পরে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হবে আপনার নিউ নর্মাল লাইফ। মাস্ক পরে সব জায়গায় যেতে পারবো কিন্তু মাস্ক ছাড়া কোথাও যাব না, এটাই হবে আমাদের স্লোগান। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড এবং ডেঙ্গু নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই, ওনারা দুজনেই বলছেন। প্রতিরোধে মনোযোগ দিতে হবে প্রতিকারের চাইতে, এবং যেহেতু এক মহামারীর মধ্যে আরেক মহামারী, উদ্বেগটা উৎকণ্ঠাটা অনেক বেশি। কোভিড পরিস্থিতি বাংলাদেশে উন্নতি হচ্ছে, এ কথা ঠিক, কিন্তু এই উন্নতি শেষ কথা নয়, এটি আবার অবনতি হতে পারে, সেটি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং কোভিড থেকে আমাদের কবে মুক্তি মিলবে সেটি কিন্তু নিশ্চিত করে পৃথিবীর কোনো প্রান্ত থেকে এখন পর্যন্ত সুখবর নেই, কাজে কোভিডের সঙ্গে হয়তো আমাদের অনেকদিন বসবাস করতে হবে। অন্য যে কোনো ভ্যারিয়েন্ট ঢুকে পড়তে পারে, সে কারণে বর্ডার এরিয়াগুলোকে অনেক বেশি সতর্কতা, বিমানবন্দরগুলিতে অনেক বেশি সতর্ক থাকবার, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবার পরামর্শ ওনারা দিয়েছেন। কর্মক্ষেত্রগুলো ক্লাসিফাই করবার কথা বলেছেন, এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক পরার কোনো বিকল্প নেই। সমাবেশ যেন এক জায়গায় অনেক মানুষ না করতে পারেন, সেরকম জায়গায় সতর্ক থাকতে হবে। টিকার কোনো বিকল্প নেই, সরকারের দিক থেকে টিকার ব্যবস্থা করতে হবে, এবং আপনি টিকা নেবার সুযোগ পাওয়া মাত্র টিকাটা নিয়ে নেবেন।
বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্ট, এইসব পর্যটন কেন্দ্র, এইসব জায়গাগুলো ওনারা মনে করেন এখনও যেভাবে ওপেন করে দেওয়া হচ্ছে এটি সমীচীন নয়, এটি একটু সীমিত পরিসরে করা উচিত এবং দেশের সরকারি এবং বেসরকারি উভয় প্রক্রিয়ায় উভয়ভাবেই টিকা উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া দরকার, কেননা এবং মাথায় রাখতে হবে যে আমাদের বুস্টার ডোজও দিতে হতে পারে, কাজেই প্রস্তুতিটি, টিকার প্রস্তুতি, টিকা সংগ্রহের প্রস্তুতি নীতি নির্ধারক যেন সেভাবে মাথায় রাখেন এবং জ্বর হলে মাথায় রাখতে হবে দ্রুততার সঙ্গে টেস্ট করবেন, কারণ আপনার কোভিড হতে পারে, আপনার ডেঙ্গু হতে পারে বা সাধারণ ইনফ্লুয়েঞ্জা হতে পারে। জ্বর হলে প্যারাসিটামল খাবেন এবং দ্রুততার সঙ্গে পরীক্ষা করাবেন, আপনার ডেঙ্গু পরীক্ষাও করাবেন, আপনি কোভিডের পরীক্ষাও করাবেন। মশারি টানিয়ে ঘুমাবেন, ফুল হাতার কাপড় চোপড় পরবেন, যত শরীরটাকে যতটা সম্ভব ঢেকে রাখা যায় যতক্ষণ অন্তত আগামী আরও এক দেড় মাসে এই ব্যবস্থা থাকবেন। এবং সব কথার ভুল কথা, আমাদের কিছু দুর্বলতা আছে কর্তৃপক্ষের দিক থেকে ডেঙ্গু ব্যবস্থাপনার ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার দুই সিটি কর্পোরেশন, তাদের যেটুকু করবার কথা, কারণ তাদের খুব বেশি কাজও নেই, যেটুকু কাজ আছে সেটিও তারা অনেক সময় ভালোভাবে করতে পারেন না বলেই অভিযোগ, এবং তারা বিশেষজ্ঞদের পরামর্শ নেন না সেই অভিযোগ আমরা আজকে শুনলাম, এবং তাদের যে অর্থের অভাব আছে সেটিও নয়, বরং আমরা যেটুকু খবরাখবর পাই সংবাদ মাধ্যমের সূত্রে অর্থের অপচয় তারা অনেক বেশি করেন। এবং এই যে কোভিডের মধ্যে তারা শহরে শহর জুড়ে গান গাওয়ার আয়োজন করলেন, ঘুরে ঘুরে গান গাওয়া, এতে আসলে সমস্যার সমাধান হবে না, মূল জায়গাটা থেকে হিট করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।